রিকাবিবাজার উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগত। আমি রত্না ইব্রাহিম, আশা করি সবাই ভালো আছো এবং পূর্ববর্তী পাঠে বাড়ির কাজ কমপ্লিট করেছো। আজকে আমরা নতুন অধ্যায় সম্পর্কে জানব, অধ্যায় দশম, বাংলাদেশের সামাজিক সমস্যা। আমাদের সমাজ জীবনে নানা রকম সমস্যা রয়েছে। কি কি সমস্যা? সমস্যাগুলি হচ্ছে দারিদ্র, জনসংখ্যা স্ফীতি, নিরক্ষরতা, কুসংস্কার, যৌতুক প্রথা ও বাল্যবিবাহ। এসব সামাজিক সমস্যা ব্যক্তি ও সমাজের ওপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে। এ ধরনের সামাজিক সমস্যার ফলে আমাদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়। এই সমস্যার প্রতিরোধ ও প্রতিকার প্রয়োজন। আর এর জন্য কী দরকার? এর জন্য দরকার আমাদের সচেতনতা, অর্থাৎ জনগণকে সচেতন হতে হবে। জনগণ যদি সচেতন হয় তাহলে এই সমস্যা থেকে আমরা মুক্তি পাব। এখন আমরা পার্ট এক সম্পর্কে জানব। দেখো পার্ট একে কি আছে, যৌতুকের ধারণা, কারণ ও প্রভাব। আমাদের দেশে নানা সামাজিক সমস্যার অন্যতম হচ্ছে যৌতুক প্রথা। আমাদের দেশে বিবাহ সংক্রান্ত আইনে যৌতুক আদান প্রদান নিষিদ্ধ, তবু অধিকাংশ বিয়েতে বরপক্ষ কনেপক্ষের কাছ থেকে যৌতুক গ্রহণ করে থাকে। তাহলে আমরা এখন জানবো যৌতুকটা কি বা কাকে বলে। দেখো বিয়ের সময় বর বা কনে বিপরীত পক্ষের কাছ থেকে যে অর্থ বা সম্পত্তি দাবি করে ও গ্রহণ করে তাকে যৌতুক বলে। তাহলে আমরা জানলাম যৌতুক কাকে বলে। এটা তোমরা অবশ্যই ভালোভাবে পড়বা, এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে। বর্তমানে বাংলাদেশে প্রায় সব ক্ষেত্রেই বরপক্ষ কনেপক্ষের কাছ থেকে যৌতুক দাবি করে। এটি একটি সামাজিক কুপ্রথা। যৌতুক একটি প্রাচীন প্রথা, এই প্রথাটা প্রাচীন কাল থেকেই আসছে। প্রাচীন চীনে বিয়ের পর কনে স্বামীর ঘরে যৌতুক নিয়ে যেত। অ্যাথেন্সেও বিয়ের পরে কনে স্বামীর ঘরে যেত অনেক অর্থ সম্পদ নিয়ে। এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন আসে, অ্যাথেন্সে বিয়ের পর কনে স্বামীর ঘরে কী নিয়ে যেত? তাহলে অনেক অর্থ সম্পদ নিয়ে যেত। সেখানে যৌতুক গ্রহণকে সামাজিক মর্যাদা হিসেবে দেখা হতো। বর্তমানে বাংলাদেশে যৌতুক হচ্ছে বিয়ের সময় বরপক্ষকে প্রদত্ত অর্থ সম্পত্তি ও নানা ধরনের মূল্যবান আসবাবপত্র ও সরঞ্জাম। বাংলাদেশের যৌতুক একটি মারাত্মক সামাজিক ব্যাধি। এর পেছনে রয়েছে নানা কারণ, তবে দারিদ্র্যের কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছে বলে মনে করা হয়। কারণ দারিদ্রতার কারণে এই যৌতুক সমস্যা বেশি দেখা যায়। দারিদ্রের কারণেই বরপক্ষ কনেপক্ষের কাছ থেকে অর্থ সম্পত্তি দাবি করে, আর কনের পিতার অর্থ সম্পদ দিয়েই বর নিজে প্রতিষ্ঠিত হতে চায়। এদেশের অধিকাংশ নারী কেবল গৃহকর্মেই নিযুক্ত থাকে। নারীরা ঘরের সব কাজ করে, রান্না বান্না থেকে শুরু করে থালা বাসন মাজা, কাপড় চোপড় ধোয়া, সব কাজ। কিন্তু এর বিনিময়ে তাদের কোনো অর্থ রোজগার হয় না। তারা স্বামীর সংসারে পরনির্ভরশীল জীবনযাপন করে, আর এ ধরনের নারীরাই অধিকাংশ ক্ষেত্রে স্বামীর নিগ্রহ ও নির্যাতন ভোগ করে। বাংলাদেশের অনেক সম্পদশালী মানুষ আছে যারা বিয়ের সময় বিপুল অঙ্কের যৌতুক দেয়। ধনী পিতামাতার ধারণা, যৌতুকের কারণে তাদের কন্যা স্বামীর ঘরে মাথা উঁচু করে থাকবে। এই কারণে যৌতুক প্রথা সমাজের গভীরে বাসা বেঁধেছে। ধনী লোকেরা মেয়ের বিয়ের সময় অনেক অনেক যৌতুক দেয়, মনে করে শ্বশুরবাড়িতে মেয়েরা অনেক সম্মানের সাথে থাকবে মাথা উঁচু করে। আমাদের দেশে যৌতুক নিরোধ আইন রয়েছে। অনেক ক্ষেত্রে এ বিষয়ে না জানার কারণে যৌতুক প্রথা সমাজে স্থায়ী রূপ লাভ করেছে। অনেক সময় এই আইনের যথাযথ প্রয়োগ না হওয়ায় যৌতুক সমস্যা বেড়েই চলেছে। আমাদের দেশে সকল সমাজে যৌতুক প্রথার কম বেশি প্রচলন আছে। যৌতুকের প্রভাবে সমাজ জীবনে নানা সমস্যার সৃষ্টি হয়েছে। বিবাহিত নারীর প্রতি অত্যাচার ও সহিংসতার মূল কারণ হচ্ছে যৌতুক। যৌতুকের কারণে স্বামীর সংসারে স্ত্রী নিগ্রহ ভোগ করতে হয়।
যৌতুকের দাবি পূরণ করতে না পারলে অনেক ক্ষেত্রে স্ত্রীকে সংসারও ছাড়তে হয়। যৌতুকের কারণেই বিবাহ বিচ্ছেদ কখনো কখনো স্ত্রীর প্রাণহানিও ঘটে। আর যৌতুকের প্রভাবে সমাজে অনেক রকম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। যৌতুকের প্রভাবে কি হয় দেখো একটু। যৌতুকের কারণেই বিয়ের পর দাম্পত্য কলহ, নির্যাতন, স্ত্রী হত্যার মতো ঘটনাও ঘটছে। সমাজে দারিদ্র, দুর্নীতি, অপরাধ প্রবণতা, বাল্যবিবাহ ও বহুবিবাহের মূলে রয়েছে এই যৌতুক সমস্যা। তাহলে আমরা যৌতুক কি, যৌতুকের কারণ কি এবং যৌতুকের প্রভাবে কি হয় সেটা জানলাম। তাহলে আমরা কি করব, আমাদের বাড়ির কারো বিয়েতে যৌতুক দেবও না নেবেও না, কারণ যৌতুক একটা মারাত্মক কুপ্রথা এবং জঘন্য অপরাধ। আমরা সবাই মনে রাখবো কি, যৌতুক দেওয়া ও নেওয়া দুই সমান অপরাধ। ঠিক আছে, তাহলে এবার দেখো তোমাদের বাড়ির কাজটা কি আছে। বাড়ির কাজ, যৌতুক কাকে বলে, যৌতুকের কারণে সমাজে কি কি অপরাধ ঘটে, যৌতুকের কারণ কি, এটি হচ্ছে তোমাদের বাড়ির কাজ। অবশ্যই বাসায় কমপ্লিট করবা। আজকের জন্য এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অপ্রয়োজনে ঘর থেকে বের হবা না, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবা। আল্লাহ হাফেজ।